আর সেই শরীরকে ভালো রাখার জন্য অনেকগুলো উপায় কিন্তু আমরা বেঁধে রাখি যেমন একটু কম বেশি ঠান্ডা জল তো খেয়েই ফেলছি আমরা সেটাও খাচ্ছি এই করতে গিয়ে একটু ঠান্ডা লেগে যাচ্ছে চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতিলেবু আমাদের এখন কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি এটা বাজার থেকে আসছেই আহ যার জন্য চাহিদাও প্রচুর হয়ে গেছে অনলাইনে অনেক সময় সার্চ করলে পাওয়া আমরা এই আমাদের ঠান্ডা করে। এবং অনেক সময় স্কিনের পরিচর্যার ক্ষেত্রেও আমরা পাতিলেবুর ব্যবহার করি অবাক হচ্ছেন না ভাবছেন যে জ্যোতিষ অনুষ্ঠানে বসে হঠাৎ পাতিলেবু নিয়ে কেন কথা পাতিলেবু আমাদের কি কি কাজে লাগে সেগুলো আমরা রোদ থেকে জানি কিন্তু আরো কি কি কাজে লাগে যেগুলো আমি আপনি জানি না সেগুলো জানবো আজকে হ্যাঁ একদম ঠিক কথা আর তার জন্যই আজকে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ প্রত্যেক দিনের মতো আপনারা জানেন যে রবিবার ঠিক এই সময় অর্থাৎ এবং মঙ্গলবার দিন বিকেল পাঁচটা পঁচিশ এই টাইম একদম নির্ধারিত যে নির্ধারিত টাইমে আমরা চলে আসি স্টুডিওতে এবং শুরু করে দিই আমাদের অনুষ্ঠান আপনারা রয়েছেন আমাদের সঙ্গে টু ফাইভ এবং ফোর

পেলে না বললাম যে এখন কিন্তু মার্কেটে সেভাবেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাজারে গেলে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে এবং তার একটা দামও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে একদমই এবং সামনেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে সাত তারিখ রাত্রিবেলা লাগে আট তারিখ আমরা পুরোটাই পাচ্ছি যেটা হচ্ছে বৈশাখ মাসের এবং বছরের মানে প্রথম অমাবস্যা মঙ্গলের প্রথম অমাবস্যা তো এবার অনেকের মনে হতে পারে মঙ্গলের প্রথম তার মধ্যে আবার পাতিলেও ব্যাপারটা একটু মাথার মধ্যে ঢুকলো না পাতিলেবু আমাদের জীবনের যেরকম আমাদেরকে ঠান্ডা রাখতে কাজে দিচ্ছে সেরকম আমাদের অনেকটা জীবনটাকে সহজ করতেও কিন্তু কাজে লাগছে কিভাবে এর আগে আমি দু তিনটে প্রশ্ন একটু ক্লিয়ার করে দিই অনেকেই বলবেন পাতিলেবু দিয়ে আর কি হয় দূর একটা ভন্ডের মতো কথা বলছেন না একটু যদি আমরা খেয়াল করি আমাদের হয়তো পশ্চিমবঙ্গে পাবো না খুব কম জায়গায় পাবো পিলেও হয়তো পেতে পারি খুব কম জায়গায় কিন্তু বাইরের আমরা যখনই কোনো কালী মূর্তি দেখবো দেখবো বেশিরভাগই শনি মঙ্গলবার মায়ের শৃঙ্গার তার মধ্যে একটা বিরাট একটা পাতি দেব ঠিক আছে অর্থাৎ পাতি নেবু কিন্তু অনেক কাজ করছে বেদ বলছে পাতি নেবু দিয়ে মাকে প্রসন্ন করা যায় অনেক সময় অনেকেই বলেন যে আমরা বলি দিয়ে মাকে প্রসন্ন করি তো এই বলি দিতে কি লাগে না অনেকেই ভাবেন যে বলি দিতে সবার আগে যেটা লাগে এই সা বড় একটা ছাগল ছাগলটাকে নেবো এতাম একটা বলি দিয়ে দেবো দিয়ে ওটার মন্ডুর উপর একটু কোপড় রেখে মাকে আরতি করে দেবো মা শান্ত না দেখুন রক্ত কারুরই ভালো লাগে না সন্তানের রক্ত কারুরই ভালো লাগে না হ্যাঁ এরপর যদি বলেন যে বেদ তাহলে আমি বলবো প্রথম প্রথম থেকে বলা হয়েছে যে সড়িপুকে তুমি বলি দাও প্রথম বলি হচ্ছে সরিপু তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো লেবু অর্থাৎ পাতি লেবু কলা আর জাইফল অত্যন্ত মারাত্মক কিছু কাজ করে এবং শুধু যাইফল নয় আমরা যে ইনগ্রেডিয়েন্টস খাচ্ছি সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমরা ভালো থাকতে পারি কারণ আমরা আমি অনেকবার বলেছি যে চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর ওন হ্যান্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে পাতি নেব কি করছে ধরুন আপনাদের অনেক অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনারা সেইভাবে কোনো কাজের কোনো এফেক্ট পাচ্ছেন না প্রচুর তন্ত্রক্রিয়া করেছেন প্রচুর মানুষকে দিয়ে টাকা খরচা করিয়েছেন কোনোভাবেই কিছুতেই আপনি রিলিফ পাচ্ছেন না তো আমি একটা কথা বলবো বেশি না নটা শনিবার বা যদি মনে করেন শনি মঙ্গল মিলিয়ে নটা বার করবেন অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে দক্ষিণা কালীকে হবে কেন চামুণ্ডা কালী যদি পাওয়া যায় চামুণ্ডা কালী কি দক্ষিণা কালী কি রক্ষা কালী কি প্রত্যেকের কিন্তু একটি একটি ভাগ আছে কালী হলো যে মায়ের ডান হাতে খড়গ থাকে তাকে বলা হয় কালী এবং সাথে ত্রিশুল নিয়ে উনি বিরাজিতা উনি মুন্ডও রাখেন এবং উনি যে কোনো শত্রুকে চট করে বলা হয় শণ মে কি যভি শক্তি হ্যাঁ ও মাতামে হ্যাঁ তো এই জন্য বলবো কি বেশি না একুশটা লেবু আপনার নিজে দেখে নিয়েছেন যদি একটু নিখুঁত হয় খুব ভালো হয় নিখুঁত একুশটা লেবু নিন তাকে লাল সুতো দিয়ে গাঁথুন গেথে মালা করুন তাতে প্রত্যেকটাতে সিঁদুর অল্প একটু রক্তচন্দন আবার বলছি রক্তচন্দন সে চন্দন কিন্তু নয় ঠিক আছে সিঁদুর রক্তচন্দন আর অষ্টগন্ধা এই তিনটে জিনিস মিক্স করুন সাথে আপনি চাইলে অল্প একটু সর্ষের তেল দিতে পারেন একদম এক থেকে দু ফোটা তার থেকে বেশি নয় কারণ খুব বেশি তেল তেল হবে না ব্যাপারটা যতটা গুঁড়ো থাকবে ততটাই ভালো দিয়ে আপনার যে উইশটা আছে যে উইশটা যে মা আমার এই কাজটা হচ্ছে না বা মা আমার প্রচুর শত্রু বেড়ে গেছে আমি কিছুতেই পারছি না নিজেকে কন্ট্রোল করতে আমি কিছুতে নিজের মেন্টালিটি কন্ট্রোল করতে আমি নিজেতে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তো সেই মুহূর্তে গিয়ে আপনি ওই প্রত্যেকটি একুশটি লেবুতে সিঁদুর এবং যে আমি বললাম মিশ্রণটি মিশ্রণটির একটা ফোটা দিন কোন আঙুলে দেবেন অবশ্যই অনামিকা দিয়ে দেবেন অনামিকা দিয়ে একটা করে ফোটা দিন ফোটা দিয়ে তারপর ওই মালাটা নিয়ে গিয়ে শুদ্ধ উপচান একটা কথাই বলবো হ্যাঁ এবার বলতে পারেন দিদি নিরামিষ খেতে হবে যদি নিরামিষ খেতে পারেন ভালো যদি না খেতে পারেন একটু অ্যাভয়েড করবেন যতক্ষণ পুজো দিচ্ছেন ততক্ষণ যেন কিছু না খাওয়া থাকে দিয়ে মাকে পুজো দিয়ে ওই যে আপনি নটা শনিবার বা পার্টিকুলার নটার মঙ্গল শনি মিলিয়ে করলেন সেই ক্ষেত্রে দেখবেন যে অদ্ভুত ভাবে হয়তো তিনটে শনিবার যাবে না বা তিনটে মঙ্গল শনি যাবে না আপনার তার মধ্যে কিন্তু প্রবলেমটা আস্তে আস্তে সল্ভ আউট হতে শুরু করবে ঠিক আছে কিন্তু কি হয় আমরা যখনই একটু একটু সল্ভ আউট হতে শুরু করে আমরা কি করি আমরা একটু আমাদের মধ্যে একটু কোথাও একটু লেজিনেস চলে আসে না থাক আমি শনিবার দেব এই শনিবারটা আমার বেরোতেই হবে আমার আর্জেন্ট কাজ আমি পারবো না তো আমি বলবো যে এটা করবেন না যখন আপনি কোনো ক্রিয়া শুরু করছেন সেই ক্রিয়াটাকে প্রপারভাবে ক্রিয়া করবেন বা ধরুন আজকে আমি লেবু নিয়ে বলছি হয়তো কালকের থেকে বা আজকের থেকে প্রচুর মানুষ যারা আমাকে ফলো করে বিভিন্ন কাজ করছেন বা যাই করছেন তারাও টোটকা দিতে শুরু করবেন লেবু নিয়ে ঠিক আছে কিন্তু এবার কথা হচ্ছে দিদি তাহলে দুটো মানুষের কি করতে পারি দুটো প্রসেস সম্পূর্ণ আলাদা তাই যখন লেবু নিয়ে কাজ হচ্ছে কয়েকটা জিনিস ভীষণ মেনটেন করতে হবে লেবু কাটা লোহা আর হলো সিঁদুর এই চারটে জিনিস নিয়ে আপনারা যখন যেকোনো জ্যোতিষী আমার বলে না আমার সারা ধরুন অন্য কারুর করছেন কোনো লেবুর ক্রিয়া বা লোহার ক্রিয়া বা সিঁদুরের ক্রিয়া বা বলতে পারেন কুমকুমের ক্রিয়া তাহলে আপনি অন্য সিঁদুর কুমকুম লেবুর ক্রিয়া করবেন না কেন কারণ এগুলোর কিন্তু সাইড এফেক্টও আছে এগুলোর কিন্তু পার্ট আছে কারণ আপনি যখন মাকে জাগাচ্ছেন তখন কিন্তু মা কিন্তু প্রথমেই গিয়ে উগ্র হয়ে যাবে হ্যাঁ একটা রিকোয়েস্ট করবো হাত জোর করে কারুর ক্ষতি চাইবেন না কারণ আপনি যদি কারুর ক্ষতি চান ক্ষতিটা কিন্তু আপনার রিটার্ন হবে কারণ এটা এইভাবেই কিন্তু মা জেগে ওঠেন এবার মনে হবে যে একুশটা লেবু আর কি শক্তি আছে দিদি যে মাকে জাগাতে পারে কিন্তু যদি আপনি মনের নিয়ে করেন তাহলে আমি বলছি মোহিনী আচার্য যাচ্ছে না আপনারাও যাচ্ছে না আর যাচ্ছে তুমিও এবং রবিবার মঙ্গলবার দুটো দিন কোনো দিনই যাচ্ছে না অবশ্যই আমাদেরকে ডাইরেক্ট ফোন করুন ক্লেম করুন যে দিদি আমি করেছি হয়নি এত বড় চ্যালেঞ্জ করছি দিদি ফোন করুন ক্লেম করুন যে দিদি আপনি বলেছেন টোটকাটা হয়নি

তারপর না হয় ব্যাপারটা বুঝবো কিন্তু করে তো দেখুন কিন্তু একটা রিকোয়েস্ট করব করতে করতে ছেড়ে দেবেন না নেক্সটটা যেটা শুরু করবেন সেটা কমপ্লিট করবেন আপনার যদি কাজ হয়েও যায় অনেকে দেখা যায় সাতটা শনিবার হয়ে গেছে কিন্তু ওটা কমপ্লিট করুন কারণ কারণ আপনি ওটাকে সংকল্প নিয়ে নিয়েছেন যে মাকে আমি নটা শনিবার দেব বা আপনি মনে করছেন কিছুটা পেয়ে হয়তো আপনার এক লাখ টাকা পাওয়ার কথা আপনি পেয়েছেন পঁচিশ হাজার দিদি পঁচিশ হাজার তো দিয়েছে লোকটা বলেছে আর দিতে পারবে না তো ঠিক তো ছেড়ে দিন না ছাড়বেন না পুরোটা কমপ্লিট করবেন হ্যাঁ যদি প্রয়োজন হয় হয়তো প্রতিশেষে সঙ্গে আরও 10 মিনিট পেতে পারেন এক্সিট সেটা মায়ের উপর মায়ের ডিসিশন আচ্ছা আমরা আবারও আলোচনায় আসব কিন্তু তার আগে একজন বন্ধু আছেন নমস্কার হ্যাঁ কে বলছেন আচ্ছা কার জন্য জানবেন আচ্ছা আপনার নামটা বলুন My হুম ডেট অফ বার্থ সময় ঠিক আছে রাশি লগ্ন জানেন জানা নেই লিখে নিন লগ্নটা বলে দেওয়া হবে আচ্ছা দাদা নমস্কার আপনাকে আপনার হচ্ছে মেষ লগ্ন মকর রাশি ঠিক আছে লগ্নপতি দ্বিতীয় বসে রয়েছে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন এবং চতুর্থ বৃহস্পতি কেতু রয়েছে উচ্চস্ত বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত হয়ে আপনি ভীষণ চিন্তা ভাবনা করে কাজ করতে ভালোবাসেন কিন্তু কাজ করতে করতে যেটা হয় যে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে বা সমস্যা থাকছে না এটা নিয়ে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যাচ্ছেন ঠিক বলছি আচ্ছা বলুন আপনার কি প্রশ্ন আছে যে বা বিবাহ আচ্ছা সপ্তমপতি কর্ম এবং দ্বিতীয়পতি সে হচ্ছে দাদশে বসে আছে বুধ শুক্র সঙ্গে নিয়ে ইতিমধ্যে প্রচুর মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে বিয়ে হতে হতে ভেঙে গেছে তারপর আমি যদি খুব ভুল না করে থাকি বিয়ে হয়তো কথাবার্তা হয়েছে শুক্র রাহুতে চলে গেছে শুক্রও চলে গেছে ইতিমধ্যে কি আপনি বিবাহ করে নিয়েছেন বিয়ে হয়নি আপনার একটা খুবই স্ট্রং যোগ চলেছে সাত বারো দু হাজার থেকে সাত বারো দু হাজার তেইশ কোন রকম বিয়ের কথাবার্তা হয়ে ভেঙে গেছে এমন এমনকি বর্তমানে চলছে হচ্ছে রাহু রবি ঠিক আছে আপনি মোটামুটি এর রাহু রবির পর হচ্ছে রাহু চন্দ্র মোটামুটি এক এগারো দু হাজার পর থেকে আবার বিয়ের জন্য ট্রাই করুন আশা করি হয়ে যাবে এবং অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে যে দ্বিতীয় এবং সপ্তম প্রতি যেহেতু দ্বাদশে বসে রয়েছে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে বিয়ের আগে ভালোভাবে যাচাই করে নিয়ে তারপর বিয়ে করবেন কারণ বিয়ের পরবর্তীতে কিন্তু প্রবলেম হতে পারে এক নম্বর দ্বিতীয় কথা শুক্র বুধ একসঙ্গে রয়েছে তো একটা কথাই বলবো যে বিয়ে

একদমই তাই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য আসলে সুযোগ সকলকেই দিতে হবে তো সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবেশের আগে যে একটুখানি জন্ম ছকটা দেখিয়ে নেবেন আলোচনা করিয়ে নিয়ে কাউন্সিলিং করিয়ে তারপরে এগোন কারণ অনেক সময় আমরা দেখি যেটা খুব হুড়ুহুড়ি করে বিয়ে হয়ে যায় বিয়েটা তো হলো তারপরে স্টেপিং গুলো কিন্তু খুব সমস্যা হয়ে যায় তো সেই সমস্যা যাতে না পড়তে হয় তার জন্য বলবো সঠিক অ্যাস্ট্রোলজার একদম আপনার সঙ্গে রয়েছেন অপেক্ষা শুধুমাত্র আপনার পৌঁছে যাওয়ার নমস্কার কে রয়েছেন সঙ্গে আচ্ছা কার জন্য জানবেন ছেলের ডেট অফ বার্থ সময় আচ্ছা জন্মস্থান কোথায় এখন কোথা থেকে বলছেন আচ্ছা রাশি লগ্ন জানা আছে ছেলের ঠিক আছে মিলিয়ে নিন তাহলে আপনার ছেলের হচ্ছে তুলা লগ্ন আর মেষ রাশি তাই তো আচ্ছা সপ্তমে চন্দ্রমঙ্গল বসে রয়েছে ছেলেটির পেটের প্রবলেম আছে ডাইজেস্টিক রিলেটেড প্রবলেম আছে চন্দ্র বসে রয়েছে ফুডি বাট একটু চুজি ফুডি মানে যতক্ষণ পছন্দ হচ্ছে ততক্ষণই ব্যাপারটা ঠিক আছে যখন ব্যাপারটা মানে হয় না এক জিনিস নিয়ে খুব পরিমাণে চলতে থাকে যখন যেটা ভালো লাগে তখন সেটাকে নিয়েই চলতে থাকে তারপর ওটা আবার প্রবলেম হয়ে গিয়ে তখন আবার নেক্সট কিছু চলে আসে ঠিক বলছি ঠিক আছে আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে

মাঙ্গলিক দোষ আছে কিনা দেখুন আমি বৈদিক অ্যাস্ট্রোলজি বৈদিক মতে আমরা বলে থাকি ছয় আট বারোতে যদি মঙ্গল বসে থাকে সেই ক্ষেত্রে আমরা বলি জাতক বা জাতিকাকে যে মাঙ্গলিক কিন্তু বৈদিক অনুযায়ী আপনার ছেলে মাঙ্গলিক নয় হ্যাঁ কেপি মতে হতে পারে বাট যেহেতু আমি বৈদিক করি আমি বেদ অনুযায়ী বলবো যে আপনার ছেলে মাঙ্গলিক নয় কেমন এবং দ্বিতীয় প্রতি যেহেতু আপনার সপ্তমে বসে রয়েছে অলসো সপ্তম পতিও সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না হ্যাঁ মতবিরোধ হালকা হতে পারে কিছু ভুল মানুষের সান্নিধ্যে পড়ে কিছু সমস্যা হতে পারে বিবাহের ক্ষেত্রে সমস্যা কিন্তু তার থেকে বেশি কিছু নয় যেহেতু চন্দ্রমঙ্গল একসঙ্গে রয়েছে একটা কথাই বলবো ওর খুব তেজি হবে মানে হঠাৎ হঠাৎ রেগে যাবে এবং রেগে গিয়ে নিজের মুখের উপর নিজের কন্ট্রোল থাকবে না কাকে কি বলছে এবং কি বলছে সেটার উপর একটু ধ্যান দিতে হবে ঠিক আছে বেসিক যেটা প্রবলেম হবে মঙ্গলের জন্য বিবাহ দেরি আছে রাহু বৃহস্পতি চলছে রাহু বৃহস্পতি তো রাহু বৃহস্পতি শনি রাহু বৃহস্পতি মঙ্গল খুব বেশি আমার মনে হয় না দেরি হবে খুব বেশি দেরি হবে না দাদা হোপফুলি নেক্সট ইয়ারে ওর যোগ আসছে ঠিক আছে অলরেডি একটা যোগ চলছে বাট এটা ছোট যোগ মনে হয় না সমস্যা হবে এই সময় কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে সেই সম্পর্ক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে সম্পর্ক থেকে বদনাম হতে পারে ঠিক আছে কিন্তু সেরকম যে হয়তো বিবাহর দিকে যাবে বাট কমপ্লিট হবে না ঠিক আছে সেটা হতে হতে মিনিমাম ধরে রাখুন ওর দু হাজার পঁচিশে চব্বিশ ছয়ের পরে বিবাহ

এই মঙ্গলটা খারাপ চলছে শনির দশা নি খারাপ চলছে মানে কিভাবে এটা আপনারা ইম্যাজিন করেন হাউ ক্যান ইউ ইম্যাজিন আপনারা কি ডক্টর আর শনির কি শুধু খারাপ ফলে দিয়ে যায় নাকি সারা জীবন ধরে শনির সাথে সাথে একটা আমি আজকে আজকের ডেটে দাঁড়িয়ে একটা প্লাস পয়েন্ট বলছি শনির সাথে সাথে যেরকম মানুষের থেকে নেয় সেরকম দেয় এবং তার কয়েকশো গুণ বেশি দেয় শনি প্রথমে ঢুকে ওই সাদ বছর ধরে যা যা নেবে প্রত্যেকটা কাউন্ট করবে আর শনি সম্পর্কে কি হয় শনি সরস্বতীতে একটা বদনাম রয়েছে ভাই প্রেমটা ভেঙে গেল ভাই বিবাহটা ভেঙে গেল ভাই জীবনে কিছু কিছু সম্পর্কগুলো শেষ হয়ে গেল কি হয় জানেন অ্যাকচুয়ালি হয় যেটা আমরা দেখা চোখে দেখতে পারি না আমরা ভাবি এই মানুষটার আমার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু আমার পিঠ পিছে মানুষটার সঙ্গে কোনো কোনোরকম রকম মানুষটা কিন্তু আমাকে নিয়ে দুমুখ একটা টেনশন করছে বা কোনো রকম দুমুখ সম্পর্কের মধ্যে রয়েছে কি হচ্ছে শনি যেই ঢুকছে শনি কি দেখে শনি খোঁজে হচ্ছে লয়ালিটি আপনার সম্পর্ক যদি লয়াল থাকে আপনার সাথে চলুক বা শনির মহাদশা মহিনা দেখো চ্যালেঞ্জ করে বলছে আপনার সম্পর্ক ভাঙবে না কিন্তু হ্যাঁ খোঁজ নিয়ে দেখুন যে কটা সম্পর্ক ভেঙেছে কটার মধ্যে একটা না একটা প্রবলেম ঠিক আছে দ্যাটস ওয়াই শনি এসছে শনি সম্পর্কটাকে ভেঙেছে কেন কারণ শনি বলছে স্ট্রং হওয়া শনি বলছে নিজের প্রতি লয়াল হও শনি বলছে ডিসিপ্লিন থাকো শনি বলছে নিজেকে সবথেকে বেটার ভাবে তৈরি করো সব থেকে বড় নিজেকে নিজে চেনো অহেতুক খরচা বন্ধ করো শনি বলছে দায়িত্ব নাও শনি বলছে অহেতুক দায়িত্ব নাও আজকে আমাকে আমার বাবা মাকে দেখতে হবে ঠিক আছে আমার বাবা মাকে আমি এসি দিয়েছি সেটাও ঠিক আছে কিন্তু আমার বাবা মাকে এসি দিয়েছি বলে আমাকে অন্য কাউকেও গিয়ে দিয়ে আসতে হবে প্যারালালি তার কোনো মানে নেই কারণ আমরা প্রত্যেকে তো সেই জায়গাটা নেই শনির এই এই প্রবলেমগুলোই কিন্তু থাকে তো এগুলো যদি আমরা একটু দেখি না আমার মনে হয় এই যে অহেতুক ভয়গুলো এবং দুদিনের জ্যোতিষী হয়ে ওঠা মানুষগুলো দু চারটায় জ্যোতিষীর প্রোগ্রাম দেখে আর দু চারটা জ্যোতিষীকে কল করে কনস্ট্যান্ট এই জানিস তো আমি না ভীষণ ভাই আমি আমি এটা নিয়ে চর্চা করি হোয়াট ইজ চর্চা ভাই চর্চা মানে কি চর্চা মানে কি আপনারা পড়াশোনা করেছেন করেননি তো তাহলে একটা মানুষ আজকে আপনার নাম যে আমি সারাক্ষণ আর আরেকটা কথা খুব ভালোভাবে বলে রাখছি এটা কিন্তু ভয় না একদম ক্লিয়ার কাট বলছে আপনি এই যে শনিকে নিয়ে নিয়ে সারাক্ষণ বলছেন তোর কপালে মনে হয় দশাটা লেগেছে দেখবে এটা আমাদের একদম একটা পিওর কথা তোর মনে হচ্ছে দশা লেগেছে ট্রাস্ট মি লাগুক না লাগুক আপনারা টেন্টারে নিয়ে আসছেন পজিটিভিটিকে টানতে অনেক সময় লাগে নেগেটিভিটি অনেকটা না বসে থাকে ঘরের দুয়ার করে আসার জন্য আপনি দেখেছেন এই আমাকে কল করেছে চল আমি যাই এবং সে একা আছে না কিন্তু যখনই নেগেটিভিটি আসছে সে দুঃখ নিয়ে আসছে সে দুর্দশা নিয়ে আসছে সে সম্পর্কের ভাঙন নিয়ে আসছে সে কি করছে সে লয়ালিটির ঠিক উল্টো দিকটায় হাঁটছে সে ভালোবাসার একটি উল্টো দিকটা হাঁটছে সে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে মানুষের মনে ঠিক আছে স্ট্রং শনি জীবনে কোনো দিনও সেই জায়গাটা যেতে দেবে না আপনারা হয়তো অনেকেই শুনলে অবাক হবেন সেটা হচ্ছে আমি কিন্তু আমার শনির সাড়ে শনির মহাদশা একসঙ্গে ফেস আউট করেছি এবং সেই শনির সাড়ে শনির মহাদশা আমাকে আমি তৈরি হতে সাহায্য করেছে এবং ওই যে বললাম আগের দিনই বলছিলাম যে মোহিনীকে মোহিনী হতে সাহায্য করেছে শনি দেবী এবং সেই জন্য বোধ হয় এখনো অব্দি বলতে পারবো যে এই যে চেয়ারটায় বসে রয়েছে এই চেয়ারটা এতটুকুনি অসম্মান করিনি কোনোদিনও এবং করবো না জ্ঞাত অবস্থায় করবো না অজ্ঞাত অবস্থায় তো কোনো প্রশ্নই ওঠে না এবং আমি সবসময় বলি টিল ডেথ মোহিনী যতদিন বাঁচবে ততদিন চেয়ারের উপর কোনো বদনাম আসতে দেবে না একদমই তাই আমরা আবারও আসবো আলোচনায় রয়েছেন বন্ধু নমস্কার আচ্ছা ছেলের নামটা বলুন ডেট অফ বার্থ আর জন্মস্থান কোথায় রাশি লগ্নটা জানেন মিলিয়ে নেবেন তাহলে আচ্ছা আপনার ছেলের হচ্ছে বৃষ্টিক রাশির বৃষ্টিক লগ্ন ঠিক বলছি अच्छा चांदी আচ্ছা বিয়ে চাকরি সবটাই হবে কিন্তু তার আগে আমি একটা কথা বলি বিয়ে চাকরি হয় তো দিদি ভাই কিন্তু মোহিনী সবসময় একটা কথা বলছে না ঠিক লগ্ন এবং রাশি এদেরকে আমরা বলে থাকি চন্দ্রমা জাতক তো এই চন্দ্রমা জাতকের কি হচ্ছে লগ্নে এর চন্দ্র এবং রাহু বসে রয়েছে প্রচন্ড মুড়ি ছেলে ভীষণ রকমের কিন্তু একাকিত্বের মধ্যে চলে যায় কষ্ট পেলে কিন্তু কাউকে চট করে বলে না এবং যেহেতু আপনার ছেলের দ্বিতীয় বুধ মঙ্গল রবি শুক্র ঠিক আছে একসাথে বসে রয়েছে আমি সবার আগে বলবো যে ছেলে কি ছেলেটির স্টিং নিয়ে প্রবলেম হবে ঠিক আছে সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে যে ও যে জায়গাটা চুজ করছে বা ও যে পড়াশোনাটা চুজ করছে সেটা যেন কাউকে দেখে না হয় যে ও করেছে সেই জন্য আমি পারবো আপনার ছেলে নিজে যেটা পারবে সেটা ওকে চুজ করে করতে দেবে ঠিক আছে কারণ হচ্ছে সরি দেখুন আমি একটা আপনাকে কথা বলছি আমি ওই যে যে বললাম আপনাকে আগেই আপনার ছেলে একা কেন বললাম কারণ মঙ্গল এবং রবি শুক্র এই ছেলেটির আমি একটা ইয়ার গ্যাপিং দেখতে পাচ্ছি আমি যার জন্য ব্যাপারটা আপনাকে বললাম যে একটুখানি খেয়াল রাখবেন প্রয়োজনে সাবজেক্টটা নিয়ে একটু বেশি করে ওকে মানে দেখতে বলবেন কারণ ওর কিন্তু একটা ইয়ার গ্যাপিং হলেও হতে পারে ঠিক আছে তো সেই দিকটা খেয়াল রাখবেন আর অবশ্যই যেটা বলবো আপনার ছেলের জন্য যে বেশি কিছু করতে হবে না গণেশজিকে পুজো দিতে বলুন ঠিক আছে যদি পারেন একটা লাল গণেশ নিয়ে আসুন সেটা মাটির হতে পারে কিন্তু লাল রং করা গণেশ ঠিক আছে এটা ওর পড়ার স্থানে রাখুন তাকে প্রত্যেক চতুর্দশীতে পূর্ণিমা এবং অমাবস্যার আগে চতুর্দশীতে মিনিমাম সাতটা বা নটা গোটা হলুদ নিয়ে আসুন গড্যুক্ত নিয়ে এসে সেটাকে হলুদ সুতোতে বেঁধে গেথে নয় বেঁধে মালা করুন করে আপনার ছেলেকে বলুন পড়াতে ঠিক আছে এবং অঙ্গ অঙ্গানে নামে মন্ত্রটা একটু পারলে অন্তত দিনে পাঁচবার করে জব করতে বলুন এটা সবার আগে দরকার বিবাহ চাকরি সবার আগে দরকার হচ্ছে এই ছেলেটির যে আজকের দিনটা যেন ঠিক হয় এবং এর স্টাডি লেভেলটা যেন ঠিকঠাক পড়াশোনা করে সে বেরোতে পারে কেমন একদমই তাই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কাউন্সিলিং আমরা দেখলাম এত অল্প সময়ের মধ্যেও সেটা সম্ভব তাহলে আপনারা যখন চেম্বারে পৌঁছচ্ছেন সেখানে কিন্তু আরো অনেক প্রশ্নের উত্তর এবং কি করলে ভালো থাকবেন সেটাও কিন্তু জানা সম্ভব একবার দেখে নেব চেম্বারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এবং শনিবার বারাসাত চেম্বার এছাড়া শোভাবাজার হলদিয়া মেদিনীপুর দুর্গাপুর ত্রিপুরা বহরমপুরে রয়েছে চেম্বার আর আনন্দের সঙ্গে জানাবো যে চোদ্দই মে থেকে আঠারোই মে আসামে রীতিমত চেম্বার চলবে যারা যোগাযোগ যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করছেন জিরো থ্রি সেভেন ফোর অতি অবশ্যই ফোন করে পৌঁছে যাওয়া চেম্বার গুলোতে পাতিলেবুর কার্যকারিতা নিয়েছিলাম আমরা এবং খুব সুন্দর টিপসও তুমি দিয়েছ আর কি কিছু করণীয় রয়েছে পাতিলেবুটাকে যদি আমরা শনিবার দেখবে অনেকে না এনার্জি কমে যাচ্ছে আর এই গরমে তো ভীষণ রকম ঠিক আছে তো আমরা তো খাচ্ছি পাতি লেবুটাকে সেটাতে একটা এনার্জি হচ্ছে কিন্তু না ওই পাতি লেবুটাই যদি ঘরের ঠাকুরের পাই একটু ছোঁয়ালাম একটু মা কালী বা বজরং এই দুজনকেই একমাত্র আমরা পাতি লেবুটা বজরং বলিকে ছোঁয়াতে পারি ওনাকে মালা পরানো যায় না একমাত্র পাতি লেবুর মালা মাকে পরানো যায় আর পরানো যায় হচ্ছে মহাকালকে ঠিক আছে তো মহাকাল তো দক্ষিণরূপী মহাকাল তো আমরা সবার বাড়িতে থাকেন এবং পসিবলও না তো সেই ক্ষেত্রে আমরা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে আসলাম কিছু না ঠিক একটা বাতিলেবুটাকে লেবুকে ধরে আর্ধেকটা খণ্ড করে আর্ধেকটা খন্ড দিয়ে এক বালতি জলের মধ্যে দিয়ে রসটাকে দিয়ে স্নান করুন আর আর্ধেকটাকে যেগুলো তিন রাস্তার মরে গিয়ে ফেলে দিন জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে এনার্জি লেভেল জাস্ট হাই করে দেবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে দেখবে অনেকেরই বেশিরভাগ প্রবলেম হয় যেটা হচ্ছে দিদি যে আমি বিজনেস করছি বাট বিজনেস একদমই সেরকম ইয়ে হচ্ছে না তো এটা নিয়ে আমি দুটো ছোট্ট ছোট্ট টোটা দেবো একটা হচ্ছে ফার্স্ট যে যখন আমরা কোনো বিজনেস স্টার্ট করছি দোকান স্টার্ট করছি দোকানে না প্রথমে দোকানটা খোলার আগে একটা পাতি হাতে নিন নিয়ে ওটাকে সার্কেল ওয়াইজ সেভেন টাইম অ্যান্টি ওয়াইজ ঘুরিয়ে নিন ঠিক আছে সেভেন টাইম অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিলেন নিয়ে ওই পাতি লেবুটাকে একটু মাথার দিকটা একটুখানি ছুরি বা কিছু দিয়ে একটু কেটে হালকা একটু কোপ জাস্ট জ্বালিয়ে দিন জ্বালানোর পরে ওটা দেখবেন অনেক অনেক কপড়ে দেখা যাবে যে অনেকটা পুরো ব্ল্যাক ধোঁয়া বেরোচ্ছে অনেকে দেখা যাবে নর্মাল বেরোচ্ছে তো এটা আপনি বেশি না মোটামুটি পনেরো দিন টানা করে দেখুন অদ্ভুতভাবে কিন্তু দোকানে মানে বিক্রি এবং বাণিজ্য সংক্রান্ত সব সমস্যাই কেটে যাবে অনেকটা বাহ্ খুব সুন্দরভাবে আমরা জেনে নিলাম পাতিলবুর কার্যকারিতা আশা করি আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন এবং করার পর কেমন আছেন নিশ্চয়ই জানাবেন জানাতে ভুলবেন না আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন নমস্কার